আমরা নির্বাচন অংশগ্রহণ আমরা নির্বাচনমুখী দল আমরা নির্বাচন তো অংশগ্রহণ করবই জ্বালাও পোড়াও মারামারি কাটাকাটি হরতাল এগুলো আমরা বিশ্বাস করি না আমরা কাউকে এখনি গদির থেকে নামাতে হবে এটা আমরা বিশ্বাস করি না খামা ছাদুর রহমান টেপা যে কথাটি আমরা শুনছিলাম আসলে দুটো দলেরই কোনো না কোনো ভাবে আসলে রাজনৈতিক একটি প্রস্তুতির জায়গা আছে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হলেও জাপা আসলে এখন ঠিক কোন দিকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দুজন সহ আলোচক এবং দেশটিবিদ দর্শক শ্রোতাদের জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ আসলে জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল তো এখন প্রশ্নটা হলো আমাদের দেশে পাকিস্তান আমলের নির্বাচন আমি দেখেছি বঙ্গবন্ধুর আমলের 73 সালের নির্বাচন আমি দেখেছি সেই নির্বাচন থেকে আজ পর্যন্ত কোনো দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অতীতে হয় নাই ইভেন দো আমাদের আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন হয় নাই তো এখন প্রশ্নটা হলো দুইটো দলের একটাই দাবি একটা দাবি করে বিএনপি এরা বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ বলতেছে যে সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না আমাদের দেশে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে পাঁচটা নির্বাচন হয়েছে এই পাঁচটা নির্বাচন অসাংবিধানিক পর্যায়ে হয়েছে আমি মনে করি এবং একটা নির্বাচন বিএনপি করেছে একক নির্বাচন যেটা বেগম খালেদা জিয়া বলেছিলেন যে কেউ যদি নির্বাচন আমার কাছে ডকুমেন্টস আছে কেউ যদি কোনো নির্বাচনে না আসে কোনো দল আমি একাই নির্বাচন করব উনি নির্বাচন করেছিলেন তখন তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলেন এরপরে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা যখন আমাদের জাতীয় পার্টির আমরা আমাদের রাষ্ট্রপতি ছিল হোসেন মোহাম্মদ এরশাদ আমরা ক্ষমতা হস্তান্তর করলাম গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য কার কাছে হস্তান্তর করলাম শাহাবুদ্দিন সাহেবের কাছে আমরা গণতান্ত্রিক উপায়ে এবং সংবিধানকে মেনে আমরা দিলাম দেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার করলো কি আমাদের দলের চেয়ারম্যানকে জেলে পাঠিয়ে দিলেন আমাদের প্রত্যেকটা নেতাকে জেলে পাঠিয়ে দিলেন আমাদের প্রত্যেকটা এমপি মন্ত্রী জেলে পাঠিয়ে দিলেন আমাদের নির্বাচন করতে দেয় নাই তার মানে ধরে নিতে পারি তত্ত্বাবধায়ক সরকার কোনো নিরপেক্ষ সরকার হতে পারে না এরপরে আসেন লতিফুর রহমান সাহেব 8টার পাশে উনি ক্ষমতায় আসলেন এরপরে 8:10 উনি 26 জনকে উনি চাকরি বরখাস্ত করে দিলেন বদলি করে দিলেন এরপরে আসেন ফখরুদ্দিন মহিউদ্দিন সাহেব আসেন তত্ত্বাবধায়ক সরকারে 2 বছর আমাদের উপরে খড়্গ চালা দিল সেই জন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আমরা ঘোর বিরোধী আমরা তত্ত্বাবধায়ক সরকারের সাথে আমরা নির্বাচনের বিপক্ষের একজন লোক আর দলীয় সরকারের অধীনে নির্বাচন করছেন নির্বাচন অংশগ্রহণ করছেন না আমরা নির্বাচন অংশগ্রহণ আমরা নির্বাচনমুখী দল আমরা নির্বাচন তো অংশগ্রহণ করবই কিন্তু আমরা মনে করি কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাহলে জিজ্ঞেস করতে পারেন কী কী সম্ভব আমরা চিন্তা করছি আমরা একটা কনসেপ্ট চিন্তা করতেছি আমরা খুব রিসেন্টলি এ ব্যাপারে আমরা সাধারণ জনগণের কাছে আমরা তুলে দেবো আমরা জাতীয় পার্টি কোনো মানে ইয়ে দল না জ্বালাও পোড়াও মারামারি কাটাকাটি হরতাল এগুলো আমরা বিশ্বাস করি না আমরা কাউকে এখনই গদির থেকে নামাতে হবে এটা আমরা বিশ্বাস করি না।